নমস্কার, কেমন আছেন সবাই? দেবোস কিংডমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো আমরা রয়েছি মিরাবেল প্যালেসের ভেতরে, তো চলুন ভেতরটা ঘুরে দেখি। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মিরাবেল গার্ডেন। আমরা এখন গার্ডেনের ভেতরেই ঢুকেছি, আর প্যালেসটা তো অনেক বড়। প্যালেসের মধ্যে মেনলি কনসার্ট হয়, তো এখন আমরা প্যালেসে ঢুকবো না, আমরা গার্ডেনটাই ঘুরে দেখবো। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা দেখতে সবার খুব ভালো লাগবে। This palace with its garden is called a cultural heritage and also listed in the UNESCO World Heritage Site. এটি 1606 সালের দিকে প্রিন্স আর্ক বিশপের নির্দেশ অনুযায়ী আলজাক নদীর তীরে তৈরি করা হয়েছিল। সেই সময় বলা হয় যে ইতালি এবং ফরাসি মডেল অনুযায়ী 6 মাসের মধ্যে কিন্তু এই প্যালেসটা তৈরি করা হয়। প্যালেস বা এই মিরাবেল গার্ডেনে ঢোকা কিন্তু আগে মানুষের মোটেও অ্যালাউ ছিল না। অস্ট্রিয়ান সম্রাট ফ্রান্স জোসেফের অধীনে বাগানগুলোকে মানুষের অ্যাক্সেসেবল করা হয়। এখনো পর্যন্ত এটাই কিন্তু সালসবুর্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মিরাবেল গার্ডেনের এখানেই কিন্তু শুট করা হয়েছিল দ্য সাউন্ড অফ মিউজিকের বেশ কিছু দৃশ্য। মিরাবেল প্যালেসের নাম মিরাবেল হওয়ার পেছনেও কিন্তু এক কাহিনী আছে। মিরাবেল ইটালিয়ানে, অ্যাকচুয়ালি মিরাবেল নামটা ইজ আ ওমেন্স নেম ফ্রম ইটালি, ইটালিয়ানে বেল্লা মানে হচ্ছে বিউটিফুল। তো মিরাবেল আর মিলামেন্টের একটা সুন্দর লাভ স্টোরি আছে, এই থেকেই এই প্যালেসটার নামকরণ হচ্ছে মিরাবেল প্যালেস। সারা বছর কিন্তু প্যালেসের ভেতরটা এরকম থাকে না, একমাত্র সামারের সময়টাতেই চারিদিকটা এরকম বিভিন্ন রকমের ফুলে ভর্তি হয়ে যায়। উইন্টারের টাইমটা ডিফারেন্ট থাকে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মোৎসার্টের বাড়িতে। মোৎসার্ট কে ছিলেন সেটা সবাই আমরা জানি, তো এটাই হচ্ছে সেই মোৎসার্টের বার্থ প্লেস, যেখানে এখন মিউজিয়াম রয়েছে। ঢুকে দেখি এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য। তো আপনারা যদি ভেতরে ঢুকতে চান তাহলে আগে থেকে অনলাইনে টিকিট কেনাটা আমার মনে হয় বেটার। আর এখানে দেখুন ভেতরে সাউন্ড অফ মিউজিকের এন্ট্রান্সও এটা, তো এর ভেতরে কিছু শোজ চলছে, বাট সেটারও জন্য অনলাইন টিকিট পাওয়া যায়। যদিও আমরা এর ভেতরে ঢুকিনি, ঢুকবো না আর কি, কারণ আমাদের হাতে অত টাইম নেই। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সালসবুর্গ শহরটা মোটামুটি একদিনের জন্য আপনারা মিরাবেল প্যালেস, গার্ডেন আর মোৎসার্টের মিউজিয়াম এগুলোই দেখতে পারেন। আর পুরো একটা দিন যদি স্পেন্ড করেন তাহলে এখানে বিভিন্ন ক্যাসেল রয়েছে, বিভিন্ন মিউজিয়াম রয়েছে, সেগুলো আপনারা ঘুরে ঘুরে এক্সপ্লোর করতে পারেন। তো আমি এখন এসেছি এখানকার একটা ফ্রেশ বেকারিতে। এখানে দেখছি যে এরকমভাবে ব্রেড বানাচ্ছে, তো ব্রেড নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। আরেকটা যেটা বলার বিষয়, আপনি যদি গাড়ি নিয়ে আসেন, সালসবুর্গে কিন্তু পার্কিংয়ের প্রচুর প্রবলেম রয়েছে। রাস্তায় আমরা আমাদের গাড়িটা পার্ক করেছিলাম, কিন্তু ওখানে কোথাও লেখা ছিল না যে পার্ক করা যাবে না বা পার্ক করলে ওখানে ফাইন হতে পারে, যেটা আমরা একটা শপিং কমপ্লেক্সের সামনে পার্ক করেছিলাম। তো ওখানে পার্ক করার পর দেখলাম আমরা 25 ইউরো ফাইন পেয়েছি, কারণ ওখানে 15 মিনিটের বেশি পার্ক করা যাবে না। তো আমরা এখন সালসবুর্গ থেকে বেরিয়ে যাচ্ছি আপার আলপাইন ভিলেজের উদ্দেশ্যে, অস্ট্রিয়ান আলপসে। এটা অস্ট্রিয়া আর ইটালির বর্ডারে অবস্থিত, তো এখান থেকে ইটালি খুবই কাছে। তো আজকে রাত্রিটা আমরা ওখানে থাকবো। এখন দেখুন ওয়েদারটা কীরকম মেঘলা হয়ে বৃষ্টি হতে শুরু করেছে, কিন্তু চারদিকে সৌন্দর্যটা যেন একই রকম আছে। আপনারা যদি কখনো ইউরোপে ঘুরতে আসেন, স্ক্যান্ডিনেভিয়ার এই জায়গাগুলোকে ঘোরার চেষ্টা করবেন। এই জায়গার সৌন্দর্যটা অবর্ণনীয় সৌন্দর্য, এগুলো চোখে না দেখলে এটা এক্সপ্লেন করা অসম্ভব। তো আমরা এখন একটু এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে দেখছি এসে কত স্নেল রয়েছে, দেখুন কি সুন্দর চারিদিকে ঘাসের ওপর রয়েছে। এই জায়গাটা একটু দাঁড়িয়েছি কফি খাওয়ার জন্য। এখানে দেখলাম ছোট্ট একটা গেস্ট হাউস মতো রয়েছে, যেটা চারিদিকটা বাগান মতন। নর্দিক আলপসের এই ভিলেজগুলোর মোটামুটি প্রত্যেকটা ভিলেজের বাড়িতে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো।
তো পুকুলাড্ডু ওর কাকার সাথে মজা করতে করতে গানের মিউজিক শিখতে শিখতে আমরা হোটেলে পৌঁছে গেছি, যদিও অনেক রাত হয়ে গেছিল পৌঁছতে। আর আজকে আমরা সেভাবে কোথাও লাঞ্চ করার টাইম পাইনি, জাস্ট ব্রেড কিনে নিয়েছিলাম, শুকনো ব্রেড। তো সেই জন্য আমি হোটেলে এসেই খাবার বানাতে শুরু করে দিয়েছি। আসার সময় একটা গ্রসারি স্টোর থেকে আমরা টুকটাক কিছু নিয়েছিলাম, আর এসে দেখছি এখানে কিচেনটা ভীষণ সুন্দর। যদিও এবার দেখলাম যে এখানে শেয়ার্ড কিচেন, কিন্তু অনেক বড় আর ভীষণ সুন্দর সব কিছু ছিল। এগুলো দিয়ে কি হবে এখন? এটা চিকেন হবে, কিচেন থাকে। খুব রেয়ার যেগুলোতে কিচেন থাকে না। যদি আপনি ফাইভ স্টার হোটেল বা সেরকম কোনো শহরের মাঝখানে কোনো হোটেল বুক করেন তখন কিচেন থাকে না, কিন্তু সেগুলো মোটামুটি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। আর একটু যদি আপনি বাড়ি টাইপের বুক করেন বা যদি অ্যাপার্টমেন্ট বুক করেন তাহলে কিন্তু সমস্ত জায়গায় কিচেন থাকে, যেখানে রান্না করে ইজিলি খাওয়া যায় নিজেদের মতন করে। তো আমি সেটাই করেছিলাম, এবং আমরা ঘুরতে গেলে কিন্তু ইউজুয়ালি সেটাই করি, কারণ খাওয়া দাওয়া বাইরে যদি রেগুলার খেতে যাই তো অনেক দিনের ট্রিপে না সেটা খুব বিরক্ত লাগে, আর খাওয়া কিন্তু কস্টলি, আর বাচ্চাদের নিয়ে তো সেটা খুবই অসুবিধা। তো ফাইনালি বাবুনের বার্থডে ছিল নেক্সট ডে, তো সেই জন্য আমরা ওইখানে যারা ছিল ওদের সবাইকে ইনভাইট করেছিলাম, আর ওর পছন্দ মতোই খাবার বানিয়েছিলাম। তারপরেই যাবে তো আমাদের সবার ফাইনালি ডিনার করা হয়ে গেছে, এখন আমরা রাতে ঘুমোতে এসেছি আমাদের ট্রি হাউসে। সুন্দর কিন্তু না, আমাদের এখানে অনেকগুলো রুম দেওয়া হয়েছে, তো আমরা ডিসাইড করেছিলাম আমরা কোনটায় শোব। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন দেবস কিংডম। টাটা।